দেশজুড়ে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হল মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতিনিধিদের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত মহান একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান পুলিশ সুপার কে আরিফুল ইসলাম জেলা মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিল জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এবং বিভিন্ন উপজেলা কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ সর্বস্তরের জনগণ একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে বগুড়া একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় প্রথমে জেলা প্রশাসক সাইফুল ইসলাম শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পরে পুলিশ প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয় ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় একুশের প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিটে স্থানীয় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য র আমা ওবায়দুল মুক্তদের চৌধুরী পরে জেলা প্রশাসক পুলিশ সুপার সহ নানা শ্রেণী পেশা মানুষ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানান চাঁদপুরেও দিবসটির প্রথম প্রহরে শহরের কেন্দ্র শহীদ মিনার শহীদ বেদিতে রাত বারোটা এক মিনিটের পরপরই জেলা প্রশাসক কামরুল হাসানের নেতৃত্বে জেলা প্রশাসন পুলিশ সুপার মিলন মাহমুদের নেতৃত্বে পুলিশ বিভাগ সহ পর্যায়ক্রমে আওয়ামী ও অঙ্গ সহযোগী সংগঠন ও বিভিন্ন সরকারি দপ্তর এবং পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন চুয়াডাঙ্গায় যথযোগ্য মর্যাদায় দিবসটি উপলক্ষ্যে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে চুয়াডাঙ্গা সরকারি কলেজ শহীদ মিনারে রাত বারোটা এক মিনিটে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আমিরুল ইসলাম খান জেলা পুলিশ সুপার আবদুল্লাহ মামুন পৌরমেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ কুমিল্লার দাউদকান্দিতে একুশের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার উপজেলা প্রশাসন পুলিশ বিভাগ অন্যান্য দপ্তর ও সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয় এ সময় উপজেলা চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এদিকে পুলিশের বাড়তি নিরাপত্তার মধ্য দিয়ে কুমিল্লা দেবীদ্বারে রাত বারোটা এক মিনিটে দেবীদ্বারের সংসদ সদস্য রাজীব মোহাম্মদ ফখরুলের ফুলেল শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে শুরু হয় পুষ্পস্তবক অর্পণ পরে দেবীদার উপজেলা প্রশাসন দেবীদ্বার থানা পুলিশ সহ অন্যান্য সামাজিক সংগঠন শহীদদের স্বর্ণে ফুলের শ্রদ্ধাঞ্জলি জানান যথাযোগ্য মর্যাদায় ফরিদপুর মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহার রাত বারোটা এক মিনিটে শহরের অম্বিকা ময়দানে শহীদ মিনারের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয় প্রথমেই শহীদ বেদিতে ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার জেলা পরিষদ চেয়ারম্যান পরিষভা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এদিকে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে একুশের প্রথম প্রহারে রাত বারোটা এক মিনিটে গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসক আনিসুর রহমান জেলা পুলিশ সুপার কাজী শফিকুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক মুস্তফা